এটা কি কীভাবে প্রাণবন্ত করে তুলব সেটা আমাদের জানা দরকার সকল ফোকায় এই ব্যাপারে একমত যে পুরো লাইলাতুল কদরে জেগে থাকা এটা মুস্তাব একটি কাজ কারণ রসুল আখরমস ইসলাম এই কাজটা নিজেই করতেন হ্যাঁ এই কারণে এই রাত্রে জেগে থেকে আবাদত করা সেটা গুরুত্বপূর্ণ হ্যাঁ হজরত আবু সঈদ ক্ষুদিরে যদি রাজনৈতিক বর্ণিত তিনি বলেন যে আন্না রসুর আল্লাহিসাল্লাহয়ারি ওসলাম জা ও রাফিল আশিলা ওয়াখরমের নামাদান যে রসুলে আকরম সাল্লা হাদিস রসুল আকরম সাল্লা ইসলাম এই রমজানের শেষ দশ রাত্রিতে শেষ দিনে তিনি কিন্তু মসজিদে অবস্থান করেছেন সুতরাং এই হ্যাঁ অবস্থান করে মসজিদের মধ্যে এ ব্যস্ত হয়ে যাওয়া সেটি একটি গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ বুখারি এবং মুসলিমের হাদিস এরকমভাবে হজরত আয়সাদা থেকে আরেকটি হাদিস রয়েছে যেটাও বুখারি এবং মুসলিমের মধ্যে রয়েছে যে তিনি বলেন হযরত আয়সা বলেন কানা সাল আলী ওসাল্লাম ঈদা দখর আল আশু আহিয়াল্লাহু ওসাদ্দাল মেজর যে রসুল আকরম সাল্লাম যখন আপনার রমজানের শেষ দশ দিন প্রবেশ করত তখন তিনি পুরো রাত জেগে থাকতেন এবং তিনি নিজের স্ত্রীদেরকে উঠে জাগাতেন ঘুম থেকে এবাদত করার জন্য এবং তিনি কমর কোষে নেমে যেতেন কেউ কেউ সাদ্দাল মিজেরকে বলা হয়েছে যে সহবাস থেকে দূরে থাকতেন হ্যাঁ দুইটাই অর্থ হতে পারে কোন সমস্যা নেই তাইলে এই যে রাতকে আপনার প্রাণ বন্ধ করে তোলা রাতকে রাত পুরো রাত জেগে ব্যস্ত হয়ে যাওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ এটা যদি করা যায় এটা যদি লাইলেতুল কদরের কোন একটি রাত যদি এই দশ রাতের ভিতরে হ্যাঁ লাইলেতুল কদর হয় আপনি যদি হ্যাঁ এগুলোতে জেগে থাকে আবাদত করার অভ্যাস হয়ে থাকে তাইলে সেটা আপনার জন্য গুণামাফের কারণ হয়ে যাবে কারণ এসূল এখন সব মুসলিমের আরেকটা হাদিস যেটা হজরত আবুরের থেকে বর্ণিত তিনি বলেন মানক মালাই লেতাল কদরে ও আতিশাহ বা গোফের আলা হু মা তাকদ্দমিন যে যেই ব্যক্তি লাইলাতুল কদরে আপনার জেগে আবাদত করবে কে এমন লাইল করবে ইমানের সাথে সোয়াবিন নিয়তে তাইলে তার পূর্বে কার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সুতরাং এই রাত্রগুলোতে এই শেষের দশ দশ দিনে হ্যাঁ আপনার যদি আবাদত করা হয় তো এই রাত কিন্তু সেই রাতগুলোর মধ্যেই হ্যাঁ এবং এটা বিশেষ কোন রাত সেই সম্পর্কে আমরা সামনে আলোচনা করব যে লাইলাতুল কদর কোনটা হওয়ার সম্ভাবনা বেশি হম যেটাই হোক এই দশ রাতের মধ্যে আপনি যদি গুরুত্ব দিয়ে থাকেন প্রত্যেক রাতকে তাহলে যে কোনো একদিন হলে আপনি সেই সবটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এই লাইলাতুল কদরকে হ্যাঁ আপনার প্রাণবন্ত করে তুলতে পারি হুম সেটা হচ্ছে সেটার কয়েকটা ধরন আমরা বলার চেষ্টা করব প্রথম হচ্ছে যে এটা আমরা খোঁজার চেষ্টা করব যে লাইল যেমন এই দিন কেন অনুসন্ধান করার জন্য এবং বিশেষ করে আপনার এই লাইলাত কদর শেষ দশ দিনে আমরা কে এমন করব করবো তারাবি পড়ব তাহাজুত পড়ব ভিত পড়ব এ রাতগুলোকে আমরা জেগে জেগে এই রাত রাতে এবাদত করার চেষ্টা করব বিশেষ করে লাইলাতুল কদরে যেই আপনার দোয়াটা বিশেষভাবে পড়ার কথা যেটা হযরত আয়সা থেকে এসেছে তিনি বলেছেন যে কুলতু ইয়া রসুল আল্লাহ আর আইতা ইন আলিম তু আইয়াল খাদার মা আকুল ফি হা বলে যে হে আল্লাহ রসুল আপনি কি মনে করেন আমি যদি বুঝতে পারি যে কোন রাতটা লাইলাতুল খাদর তাইলে আমি সেই রাত্রে আমি কি করতে পারি কি দোয়া করব বা কি আবেদন আল্লাহর কাছে জানাবো তখন রসুল আকরমসালাম তাকে শিক্ষা দিলেন তার প্রিয়তমা স্ত্রীকে কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফ আফফা ফাফানি এই දෙতিরমিজির হাদিস যে তুমি বলবে যে হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আর আপনি ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন এটা বিশাল ক্ষমা পাইলেই কাজ হয়ে যায় কারণ যদি কেউ ক্ষমা পেয়ে যায় হ্যাঁ তাইলে তার জন্য জান্নাত ক্ষমা পেয়ে গেলে সে পুরস্কৃত হবে হ্যাঁ এটা আসল কথা সুতরাং এই রাতকে যেরকম আমরা অনুসন্ধান করব এবং এই রাত রাতগুলোতে সম্ভাবনা আমি রাতগুলোকে আমরা উজ্জীবিত করব কেমন লাইলের মাধ্যমে এবং পাশাপাশি আরেকটা কাজ করতে পারি এই দু এক আর যে গত দোয়া যেটা বললাম সেটাও পড়বো পাশাপাশি কোরআন তেলাওয়াতেও ব্যস্ত থাকব। এবং বিশেষ করে দোয়া জিকির এগুলা করতে থাকবো তার মধ্যে যেটা বিশেষ জিকির সেটা তো বললামই আল্লাহ কাফু বন্ত হেদবুল আফ 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 আননি এটা হজরত আয়সা কি রসুল আকরম সালাম শিক্ষা দিয়েছেন এই কারণে আল্লাহ রাহিমহল্লাহ এই হাদিসকে উল্লেখ করে বলেন যে এখানে একটা ইঙ্গিত রয়েছে যে সবচাইতে একজন মুসলমানের জন্য একজন মানুষের জন্য যেটা সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ চাওয়া আল্লাহর কাছে সেটা আছে যে আপনার গুনার যে পরিণতি সেটা থেকে মুক্তি পাওয়া কারণ আপনি আমি সবাই যে গুণা করছি এটার পরিণতিতে আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে সুতরাং এই শাস্তি থেকে যদি আমি বাঁচতে পারি এবং আমি যদি আমার দোষ থেকে পবিত্র হয়ে যেতে পারি হ্যাঁ তাহলে তো আমার কাজ হয়ে গেল তাইলে এই পবিত্রতার মাধ্যমে আমি আল্লাহর খাঁটি বান্দা এবং আল্লাহর বাহিনীতে প্রবেশ করার সুযোগ পেয়ে গেলাম তাই এটাই তো একজন বান্দার জন্য বিশেষ পাওনা যে আমি গুণা থেকে পবিত্র হয়ে আল্লাহর যে বাহিনী হ্যাঁ সেই বাহিনীর একটা সদস্য হয়ে গেলাম আর আল্লাহর বাহিনী সবসময় কি সফলতা লাভ করতে পারে তারা সবসময় সফল কাম এটা মধ্যে আপনি পাবেন খন্ড আপনার লাইলাতুল লাতুল কাজে লাগাতে চেষ্টা করব। এখন একটা কথা আলমদের মধ্যে মতভেদ আছে যে লাইলাতুল কদর কি উত্তম নাকি লাইলাতুল ইসরা উত্তম এই ব্যাপারে এমনি তাইমিয়া রহমতুল আলী সুন্দর কথা বলেছেন তিনি বলেন যে ইসরার যে রাত সেটা উত্তম রসুল আকরম সালামের জন্য কারণ এসরা হয়েছে আমাদের নবীর সুতরাং তার জন্য সেই রাত উত্তম কিন্তু লাইলাতুল কদরটা উম্মতের জন্য উত্তম আমরা রসুলের উম্মত আমরা তো আর সেই লাইলাতুল এসরার সাথে আমাদের সম্পর্ক নেই এটা রসুলকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহর কাছে সুতরাং এটা তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে লাইলাতুল কদর এবং এই যে লাইলাতুল কদর কখন সেটা নিয়ে মধ্যে কখন সেটাকে নির্ধারিত করার ক্ষেত্রে আপনার মানে একটা দুইটা না চৌষট্টিটা মত পাওয়া যায় আলেমদের লাইলাতুল কদর কোনটা আমি তার মধ্যে চারটে মত উপস্থাপন করছি সেটা হচ্ছে কেউ মনে করেন যে বিশেষ করে যেটা প্রসিদ্ধ মত সেটা হচ্ছে রমজানের শেষ দশ রাত্রের কোনো এক রাত হচ্ছে লাইলাতুল কাদার এটা একটি মত দ্বিতীয় নম্বর হচ্ছে এই রাতটা কখনো সবসময় একই জায়গায় থাকে না বরং এটা আপনার ব্রাহ্মমানের মতো এটা আপনার ঘুরে বেড়ায় সুতরাং এটা নির্ধারিত প্রত্যেক বছর একই রাত্রে হবে এটা কোনো কথা না এটা দ্বিতীয় মত আরেকটা হচ্ছে সবচাইতে আপনার আশা করা যায় যে রাতটা হচ্ছে শেষ রমজানের শেষ দশ রাত্র বেজোল বেজোড় রাত্রিগুলা দশ হাজার মধ্যে যে বেজোর রাতগুলো আছে যেমন একুশ তারিখের রাত তেইশ তারিখের রাত পঁচিশ তারিখের রাত সাতাশ তারিখের রাত উনত্রিশ তারিখের রাত এই রাতগুলো হ্যাঁ সব মানে আশা করা যায় যে লাইলাত কদর হতে পারে এবং সবচাইতে এর চাইতেও খুবই গুরুত্বপূর্ণ সাতাশ তারিখের রাত হ্যাঁ যেটা কোনো হাদিসে নির্ধারিত নির্ধারিত করে বলা হয়েছে সুতরাং এই রাতটা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে সামনে আমরা যেটা বলার চেষ্টা করবো যে আপনার এই রাতের ফজিলত সম্পর্কে আলোচনা এবং আপনার এই রাতের আলামত কি কীভাবে আমরা চিনব সেগুলো সামনে বলার জন্য আসবো ইনশাআল্লাহ জাক